আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। আর যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ মুনতাহার মামামের অনেক অসুস্থ, প্রচণ্ড জ্বর, আর আগেও বলা হয়েছে এমনি ওষুধ এনে ফার্মেসি থেকে এনে খাওয়ানো হয়েছে, কিন্তু ভালো হয় না। ভাবতেছি এখন ক্লিনিকে নিয়ে যাব, নিয়ে যাচ্ছি হেলথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। যে ওর বাবা নিয়ে চলে যাচ্ছে, উপরে সিরিয়াল দেওয়া হয়েছে। আর আমরা ঘুম থেকে উঠেই আগে সকালবেলায় ভোরে চলে গেছি, কারণ নাহলে অনেক লেট হয়ে যাবে। যে বাবুর ওজন মাপা হচ্ছে, ওজন মাপলাম, সব কিছু ঠিকঠাক লেখালেখি হলো। এখন সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি। আর বাবু এত মানুষ দেখে প্রচণ্ড কান্নাকাটি করতেছে। ডাক্তার দেখে চলে আসলাম, আর আসার পথে ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, আর ভিডিও করতে পারিনি। হ্যাঁ, ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, এর জন্য এখন একটু সুস্থ হয়েছে। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে, একটু ভালো হয়েছে। আর আসার পথে একটু সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম, কারণ আমরা না খেয়ে চলে গেছি। গরম গরম সিঙ্গারা ভাবলাম একটু খেয়ে পানি খেয়ে নিই। আর বাবু আল্লাহর রহমতে ওষুধ খাওয়ার সাথে সাথে শরীরটা ঘেমে জ্বরটা সেরে গেছে, আর এখন সুস্থ আছে। সবাই মামার জন্য দোয়া করবে, মাম্মা জানে অনেক সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর যাদের বাবু আছে অবশ্যই বুঝতে পারবেন, বাবুরা অসুস্থ থাকলে কোনো মারি ভালো লাগে না, আর জন্য আমারও ভালো লাগে না। ও যদি সুস্থ না থাকে, সবাই আমার মামামের জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আল্লাহ।